যৌতুক নিয়ে কিছু বলুন, আমাদের এলাকায় যৌতুক খুব বেশি বেড়ে গেছে, এরকম রোগ কি আছে নাকি? সবাই বলেন না আছে নাকি? আছে না? এটা তো খুবই লজ্জাজনক, খুবই দুঃখজনক। ইসলাম এটাকে অ্যাকসেপ্ট করে? সবাই বললেন না তো, ইসলাম এটাকে অ্যাকসেপ্ট করে না। যারা এই সমস্ত কারবার করে, উভয় ফ্যামিলি এর জন্য দায় নিতে হবে। মেয়ে সুন্দর থাকলে বলে যে সরকারি চাকরি ছাড়া বিয়ে দেব না, প্রয়োজনে 8 লাখ টাকা ভাইঙ্গা বিয়ে দেবে, এরকম আছে না নাই? আছে। এই সমাজে সবসময় ভদ্র মানুষ ভালো মানুষ না মাজলুম, ছেলে ভালো তো ভালো দেওয়া করাম কি, টাকা কি আছে সেটা বলে, কথা বলে ঠিক কিনা? আহা, বিশেষ করে মেয়ের মায়েরা হচ্ছে সবচাইতে বেশি লোভী, আর এই কারণে দেখবেন অনেক সংসার ভেঙে যায়, আর শাশুড়ির দ্বারা জামাইরা অনেক নির্যাতিত হয়, শাশুড়ির দ্বারা অনেক নির্যাতিত হয়। এজন্য উভয়কেই দায় নিতে হবে। তাহলে একটি সুন্দর সমাজ যদি কোরআন দিয়ে গড়েন, আর ছেলেরা যদি হয় আল্লাহওয়ালা, আল্লাহকে চিনে যায়, ওই ছেলের বাপ মা চাইলেও সে যৌতুক নিবে না, বলবে না যেটা ইসলাম অ্যাকসেপ্ট করে না হারাম সেটা আমি করতে পারি না, আল্লাহই আমাকে বরকত দিবে, কথা বলেন ঠিক কিনা? যারা যৌতুক নেন তারা কিন্তু এক প্রকারের স্বামীর, এক প্রকারে কিন্তু তারা বিক্রি হয়ে যান শ্বশুর বাড়িতে, কথা বলে ঠিক কিনা? এক প্রকারে তারা বিক্রি হয়ে যায়। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, সকল ফ্যামিলি পরিবার যারা মায়েরা আছেন, মেয়ের মা বাবা, তাদেরকে বলবো একটা ভালো ছেলে খুঁজেন। হ্যাঁ, টাকা পয়সা যদি বৈধভাবে থাকে থাকবে, কিন্তু এরকম নয় যে বিজনেস হয়ে গেছে মেয়ে ছেলে দিয়ে বিজনেস করবেন, বলে আমার ছেলেটা সরকারি চাকরি করে, অমুক চাকরি করে, কম দাম নাকি একটা মোটর সাইকেল দিবেন, এরকম আছে না নাই? আর এইগুলোর ক্ষেত্রে কাজ করে হচ্ছে যারা বিয়েটা ওই আপনার ওকালতি করে, তাদেরকে আপনাদের ভাষায় কি বলে? হ্যাঁ, ঘটক। ঘটক ঘটক গিয়া মেয়ের বাড়িতে কয়, এই তেমন কিছু চাহিদা নাই ছেলের বাপের মায়ের, একটা মাত্র ছেলে তো, যা কিছু সম্পদ শব্দ আপনার মেয়ে মিল্লাই থাকবে খাইবে, তবে ছেলে অফিসে যাওয়ার লাগে একটা মোটর সাইকেল লাগে, একটা মোটর সাইকেল দিলেই সারা, এমন আছে না নাই? আছে। পরে কয় আর তেমন কিছু চাওয়া নাই, শীতের দিন গরমের দিন খাবার নষ্ট হয়ে যায়, একটা ফ্রিজ দিয়ে দিয়ে আপনার মাইয়ের তো খাইব, এমন আছে না নাই? এই নির্লজ্জ বেহায়াদের কাছ থেকে আপনারা সম্পর্ক কাট করে দিবেন, প্রয়োজনে আল্লাহ এর চাইতে ভালো ব্যবস্থা করে দিবে, কথা বলে ঠিক কিনা? আর যুবকদেরকে বলবো যৌতুক নিয়ে যেমন তেমন বিয়ে না, বিয়ে করো সবচাইতে সুন্দরী মেয়ে দেখে সম্ভব হইলে, তবে দেহের সুন্দরের চাইতে আখলাকের সুন্দর, তার যেন ইমান, যে ইমান আছে, যে আমল করে, যে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, কোরআন পড়তে পারে। বিয়ে করার ক্ষেত্রে যুবকরা সেই সমস্ত নারীদেরকে সবচাইতে বেশি প্রাধান্য দিবেন যারা পর্দা করে, দিবেন তো? আর বিয়ে করার আগে, মেয়ে দেখার আগে মা দেখে নিবেন, মা যদি ভালো হয় তো মেয়েও ভালো হবে, কথা বলেন ঠিক কিনা? এক অফিসে গেলাম আমি, তো এক ভদ্র মহিলা তার চাচাতো বাইরে বলতেছে, তুমি বলে বিয়ে করবা? কয় হ্যাঁ। কয় বিয়ে করবা ভালো কথা, মেয়ে দেখার আগে মেয়ের মা দেখে নিও। আমি কই কি কইল রে কথাটা বাস্তব, কারণ মা ভালো হইলেই তো মেয়ে ভালো হবে, ঠিক কিনা? এক ব্যক্তি বুজুর্গের কাছে দোয়া চাইতে গেছে, হুজুর দোয়া করেন আমারে যেন আল্লাহ তাআলা একটা নেক সন্তান দান করে। তো বুজুর্গ বলতেছে যে বিয়ে কি করেছেন নাকি না? কয় না, সন্তান আসে বলে কয় দেরি করে ফেলছেন, কারণ ভালো সন্তান চাবার পূর্বে আগে ভালো মা নির্বাচিত করতে হবে, ভালো মা যার সন্তান তার ভালোই হবে, কথা বলে ঠিক কিনা? মা ভালো তার মেয়ে ভালো, বাপ ভালো তার ছেলে ভালো। এই জন্য আমি বলি, দুনিয়া লোককে যারা ছোট করে দেখবে, যারা যেই মেয়েরা, আমি আরেকটা কথা বলে যাই, মা বোনরা শুনছেন, এখনের সময়ে অনেক নারীরা শ্বশুর শাশুড়ি নিয়ে দেখতে পারে না, শ্বশুর শাশুড়ির বাড়ির মানুষ স্বামীর পক্ষের মানুষ দেখতে পারে না। আমি একটা কথা বলি মা বোনেরা, পর্দার মা বোনেরা, যদি স্বামীর বাড়ির মানুষকে মর্যাদা সম্মান দিতে পারেন, তাদের আগমনকে নিজে আনন্দিত হতে পারেন যে একটু সেবা করি শ্বশুর শাশুড়ির, বিশ্বাস করেন আপনার সন্তানগুলো ভদ্র হবে, ভালো হবে,
এবং তাদের দ্বারা আপনি অনেক উপকার পাবেন, অসৎ হবে না সন্তান, সৎ সন্তান হবে। আর আমি যুবকদেরকে বলতে চাই, যৌতুক নিয়ে আমরা বিয়ে করব না। কারা যুবকরা কেডা কেডা আছে একটু দেখি, যৌতুক নিব কেডা কেডা দেখি, আর তুইলা দেখান নিবেন না তো কেউ। এক যুবক আরেকটারে কইতেছে, আর তোলস না করে তুই বলে বিয়া করবি, এই যৌতুক নেওয়া যাবে? আর সবাই না বলে না, আবার যারা বিয়ে করলেছে তারা আর তুললেন না। বাসকালিতে এক মাহফিলে বলছি, বিয়ে করেন নাই কারা কারা হাত উঠান। আমার সামনে এক দাড়ি ফাঁকা মুরব্বী বয়স হবে 70, আর তুলে বয়েছে 2 হাত। আমি কই কি ব্যাপার, আপনি কি বিয়ে করবেন নাকি? কয় না, বুঝে নেই আর কি। তো যারা বিয়ে করেন নাই, বিয়ে করবেন ভেবেছেন যুবকরা, নাম্বার ওয়ান প্রায়োরিটি থাকবে, আপনি যাকে স্ত্রী বানাতে চাচ্ছেন সভ্য ভদ্র শৃঙ্খলিত কিনা, অর্থাৎ তার ভিতরে দিনের বুঝ আছে কিনা, দিনদারি আছে কিনা, কথা ঠিক আছে তো ইনশাল্লাহ। এরপরে গায়ের সৌন্দর্য দেখতে পারেন, যত দেহার তত দেখেন। আল্লাহ তাআলা আমাদেরকে সমাজ থেকে যৌতুক মুক্ত বিবাহ শাদীর যেন ব্যবস্থা হয়, এই সমাজ থেকে যেন যৌতুকের মতো এই প্রথা, এই কুসংস্কারকে উঠিয়ে দেয় সকলে পড়ে, আমিন। তবে শ্বশুর শাশুড়ি যদি জামাই ভালো পাইছে, বংশ ভালো, আদব আখলাক আছে, খুশি হয়ে যদি সে ইচ্ছায় স্বপ্রণীতভাবে কিছু দিতে চায় উপহার হিসাবে, সেইটা আপনি নিতে পারেন। তবে ইশারা ইঙ্গিতে আবার কাচ্চিত করে মাইরা না, কথা বলেন ঠিক কিনা, ইশারা ইঙ্গিতে কাচ্চিত করে মেরে নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করেন সকলে বলে, আমিন।